नमस्कार बंधु बान्धवी सकल आपोनालोकक मोर चेनेललै स्वागतम जनाइछो। बंधु बान्धवी सकल माघ बिहु रातिपुवाते करक एई एति सहज सरल उपाय इयार द्वारा घरत मा लक्ष्मीर बास हब तारे दुटामान कथा लई आपोनालोकर ऊरत उपस्थित हैछो। बंधु बान्धवी सकल एई माघ बिहु ओ मकर संक्रांति हैछे एक पुण्यतिथि। এই পবিত্র দিনটিত সূর্যই মকর রাশিত প্রবেশ করে, সেইবাবে এই তিথিক মকর সংক্রান্তি বলে জানা যায়। এই দিনটিত সূর্য উদয়ের লগতে উঠি স্নান আদি করে সূর্যদেবক জল নিবেদন করিলে অধিক পুণ্য লাভ হয়। আর এই দিনটিত দানর অধিক মহত্ব আছে। যদি দুখিয়া দরিদ্রক এই পবিত্র দিনটিত অর্থ বস্ত্র বা কলাতিল দান করিব পারে তেন্তে অধিক পুণ্য লাভ হয়। সেয়ে এই মকর সংক্রান্তি ও মাঘ বিহুর দিনটিত পুয়াই উঠি এই সহজ সরল উপায়টি করিব পারে তেন্তে জীবনত দুঃখ কষ্ট রোগ ব্যাধি দূর হয়। আর লগতে ধনর দেবী মা লক্ষ্মী ঘরত সদায় বাস করিব। গতিকে জানো আহক এই সহজ সরল উপায়টি সম্বন্ধে। বন্ধু বান্ধবী সকল এই দিনটিত পুয়াই উঠি এটি শুদ্ধ পাত্রত অলপ জল লব আর তাতে অলপ গঙ্গা জল লব আর লগতে দুটি তুলসী পাত মিলাই লব। তার পাছত আপনি মূল দ্বার খুলিয়ে দ্বার দলিত সেই জল ছটিয়াই দিব, লগতে নিমখ পানীরে দ্বার দলি মচি দিব। ইয়ার পাছত স্নান আদি করে সূর্যদেবর উদ্দেশ্য করে জল নিবেদন করিব। তার পাছত অলপ পানীত কেইটামান তিল আর হালধি মিলাই সেই পানি গোটেই ঘরতে ছটিয়াই দিব। ইয়ার দ্বারা আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হব আর পজিটিভ এনার্জি বাস করিব, অর্থাৎ মা লক্ষ্মী আপনার ঘরত সদায় বাস করিব। আজিলৈ ইমানেই।